ডিয়া স্টুডেন্টস আমি সৈকত গাইন আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই ইলেকট্রিক্যাল সাবস্টেশন সিরিজের এর আগের ভিডিওগুলিতে আমরা ইলেকট্রিক্যাল সাবস্টেশন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লে থেকে বিভিন্ন বিষয় সম্বন্ধিত বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে তো আজ আমরা এই ভিডিওতে একটি ইলেকট্রিক্যাল সাবস্টেশনে মূল আটটা জিনিস নিয়ে আলোচনা করবো যা একটি ইলেকট্রিক্যাল সাবস্টেশন চলতে গেলে সব সময় লক্ষ্য রাখা দরকার তো তোমরা আগে ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেল আর যদি কেউ নতুন আসে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো প্রথম ও সবচেয়ে প্রধান জিনিস যা ছাড়া একটি বৈদ্যুতিক সাবস্টেশন বা ইলেকট্রিক্যাল সাবস্টেশন অর্থহীন তা হলো পিটিআর বা পাওয়ার ট্রান্সফর্মার প্রতিটি সাবস্টেশনে এক বা একাধিক বিভিন্ন ক্যাপাসিটির স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার থাকে যেমন জেনারেটিং সাবস্টেশনে স্টেপ আপ ট্রান্সফর্মার ও ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে স্টেপ ডাউন ট্রান্সফর্মার থাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হলো বাস বার এই পাওয়ার ট্রান্সফর্মারগুলোতে পাওয়ার সাপ্লাই করতে বিভিন্ন ধরনের বাস বার ব্যবহার করা হয় সাধারণত এগুলো অ্যালুমিনিয়াম বা তামার বার হয়ে থাকে তৃতীয়ত হচ্ছে সার্কিট ব্রেকার এটা এমন এক ধরনের সুইচিং ডিভাইস যা যে কোনো সার্কিটকে ওপেন বা ক্লোজ করতে ব্যবহৃত হয় যা ম্যানুয়ালি বা রিমোটলি অপারেট করা হয়ে থাকে ফল্ট যদি কোনো কারণে লাইনে এসে থাকে সেই ফল্ট এলে কিন্তু সার্কিট ব্রেকার অটোমেটিক্যালি ট্রিপ হয়ে যাবে চতুর্থ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রিলে এই সার্কিট ব্রেকারগুলোকে অটোমেটিক্যালি যে অপারেট করতে গেলে এই রিলে ব্যবহৃত হয় যে কোনো সার্কিটে যখন কোনো সমস্যা দেখা দেয় সেটা আর্থ ফল বা ওভার কারেন্ট বা এই দুই ধরনের সমস্যা হতে পারে এছাড়া পাওয়ার ট্রান্সফর্মারের যদি কোনো সমস্যা দেখা দিলে বিভিন্ন ধরনের রিলে অপারেট হয়ে সার্কিট ব্রেকার অপারেট হয়ে যায় অর্থাৎ সার্কিট ব্রেকার ওপেন হয়ে যায় তো বুঝতেই পারছো যে প্রোটেকশনের জন্য সার্কিট ব্রেকারের গুরুত্ব কতখানি এবং সেই সার্কিট ব্রেকারের রিলেটাই কিন্তু অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকারকে অটোমেটিক্যালি ট্রিপ হতে সাহায্য করে তো পঞ্চম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আইসোলেশন সুইচ আইসোলেশান সুইচ তখনই অপারেট হয় যখন সার্কিট দিয়ে কোনো আমরা কারেন্ট ফ্লো করাবো না কারেন্ট ফ্লো না করিয়ে আমরা আইসোলেশন সুইচটাকে ওপেন বা ক্লোজ যা করি এই অপারেশনের কাজটা আমরা করে থাকি ষষ্ঠ তো একটা গুরুত্বপূর্ণ জিনিস সাবস্টেশনে থাকে সেটা হচ্ছে ব্যাটারি যে কোনো সাবস্টেশনের হার্ড বলা হয় ব্যাটারি বা ব্যাটারি রুম। কারণ ব্যাটারি থেকে প্রাপ্ত ডিসি দিয়েই যে রিলেগুলোর কথা একটু আগে বললাম সেই রিলেগুলো থেকে শুরু করে ইন্ডিকেশন ট্রিপিং চার্জিং কয়েন সমস্ত কিছু অপারেট হতে ডিসির প্রয়োজন আছে সেই ডিসি দিয়ে কিন্তু আমরা সমস্ত কিছু অপারেট করে থাকি অর্থাৎ ডিসি ছাড়া কিন্তু কোনো সাবস্টেশন চলতে পারবে না এই কারণেই আমাদের শরীরে যেমন হার্ট ছাড়া শরীর চলবে না সেরকমই সাবস্টেশন চলতে গেলে ব্যাটারি রুম বা ডিসি প্রয়োজন এই জন্য ব্যাটারিকে সাবস্টেশনে হার্ট বলা হয়ে থাকে সপ্তম গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার যে কোনো সাবস্টেশনে বাস বারে যে হিউজ পরিমাণ ভোল্টেজ ও কারেন্ট ফ্লো হয় তার মতো করে বিভিন্ন মেজারি ইনস্ট্রুমেন্ট তৈরি করা সম্ভব হয় তাই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ব্যবহার করে ভোল্টেজ ও কারেন্টকে একটা নিয়ন্ত্রণ করা হয় বা একটা কম মাপের আমরা জিনিসটাকে রেশিওতে নিয়ে নিই ভোল্টেজ নির্ণয় করতে আমরা এখানে পোটেন্সিয়ালটার ট্রান্সফর্ম ব্যবহার করে থাকি বা যেটাকে আমরা শর্ট কথায় পিটি বলে থাকি আর কারেন্ট নির্ণয় করতে আমরা কারেন্ট ট্রান্সফর্মার বা শর্ট কথায় সিটি বলে থাকি এই সিটি পিটি ব্যবহার করে আমরা মেজারিংয়ের কাজ বা অন্যান্য কাজও আমরা করে থাকি আর অষ্টম যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আর্থিং সুইচ এর মূল কাজ হলো কোনো লাইনকে বন্ধ করার পরে এবং লাইনটা বিচ্ছিন্ন করার পরেও আমরা সম্পূর্ণরূপে লাইনটাকে ডিসচার্জ করতে এই আর্থিং সুইচ বা আর্থিং রড আমরা ব্যবহার করে থাকি এই আর্থিং সুইচ দিয়ে আমরা কোনো লাইনটাকে সম্পূর্ণরূপ নিশ্চিত করার পরেই কোনো লাইনে আমরা কাজ করতে চাইবো বা কাজ করব অবশ্যই যেন আর্থিং সুইচ না ব্যবহার করি বা আর্থিং রড না ব্যবহার করে আমরা যেন কোনো লাইনে কাজ না করি সেটা সবসময় আমাদের মনে রাখতে হবে তো এই আটটা বিষয় আমরা মূলত কোনো সাবস্টেশনে সবসময় লক্ষ্য রাখতে হবে সঠিক আছে নাকি এবং লক্ষ্য রাখার বিষয় এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস বিভিন্ন জায়গায় কোনো সাবস্টেশনে থেকে থাকে সেটা জেনারেটিং থেকে শুরু করে আপ টু ডিস্ট্রিবিউশন পর্যন্ত সেগুলো আর এখানে উল্লেখ করলাম না কারণ এখানে আমরা মূল যে আটটা বিষয় একটা সাবস্টেশনের ক্ষেত্রে মনে রাখা বা লক্ষ্য রাখার প্রয়োজন সেইগুলো এখানে আলোচনা করলাম এবং এগুলো সম্বন্ধে বিস্তারিত বিষয় আমার চ্যানেলের যে প্লে রয়েছে সেই প্লে লিস্টে কিন্তু বিস্তারিত রয়েছে তো তোমরা গিয়ে ভিডিওগুলি অবশ্যই দেখে তো এখন পর্যন্ত ভিডিওটি এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ